বিকর্মনেসন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের সঙ্গে অভিভাবক ফোরামের নেতা মীর শাহাবুদ্দিন টিপুর ফোনালাপ ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট আগামী 31 অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে 31 অক্টোবর পরবর্তী আদেশ দেবেন আদালত। এর আগে গত 9 আগস্ট শুনানিতে আদালত বলেছেন, বিকর্মনেসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ফোনালাপে যে ভাষা ব্যবহার করেছেন তা সত্যি হয়ে থাকলে অবশ্যই নিন্দনীয়, এটা অপ্রত্যাশিত, তার মুখ থেকে এ ধরনের ভাষা আশা করা যায় না। গত 8 জুলাই বিকর্মনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও অভিভাবক ফোরামের নেতার ফোনালাপ ফাঁসের ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।